নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি, আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের জনসভা পাথর চাপুরিতে। মাদ্রাসা মিশন আধুনিকীকরণের প্রচেষ্টা ও কম্বল বিতরণ সিউড়িতে। পণ্ডিতপুরে সাড়ম্বরে পালিত হল অন্নপূর্ণা পুজো। শীতের মরশুমে দুস্থদের বস্ত্র বিতরণ দুবরাজপুরে। নবান্ন উৎসব খয়রাশোলের কৃষ্ণপুরে। এমডিআর নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী আসানসোল। এবার সংবাদ বিস্তারিত। আজ পাথরচাপুরির ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের জনসভা। 2019 সালের 19 জানুয়ারি মমতা ব্যানার্জির ব্রিগেড সভা রয়েছে, আর সেই সভার পূর্ব প্রস্তুতি হিসাবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল পাথরচাপুরিতে একটি জনসভা করলেন। এই সভায় তিনি আগাম লোকসভা নির্বাচন এবং মমতা ব্যানার্জির ব্রিগেড সভা নিয়ে জনগণকে অবহিত করেন। তাছাড়া এই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে কটাক্ষ করেন। উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ তৃণমূল নেতৃবৃন্দ। কাল কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, আজকে দিনবেলা কিয়া করেগা। যে বলে দিলাম ভারতবর্ষে আচ্ছা দিন আয়েগা, কালো দিন অন্ধকার নেমে এসছে। কালকে পাঁচ রাজ্যে হারার পর আমার মনে হয় সামান্য কিছু আলো দেখা যাবে। বন্ধু, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7 বছরে যা উন্নয়ন করেছে কল্পনা করা যায় না, ভাবা যায় না, চোখে দেখতে পাওয়া যায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাথরচাপুরি। আজ সিউড়ির হাটজন বাজারে আল মুর্শিদুল আমিন বানাত মিশনের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি, সিউড়ি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফজ্জুদ্দিন সহ আরও অনেকে। এদিন উপস্থিত অতিথিগণ বলেন, মিশনে প্রথাগত সিলেবাসের সাথে সাথে বিজ্ঞান বিষয়ে এবং আধুনিক শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চালানো হবে। এদিন ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ছাত্রীদের হাতে শীতের মরশুমে কম্বল তুলে দেওয়া হয়। দেরিতে হলেও একটু গুরুত্ব বুঝে, একটু সচেতনতার মধ্যে, সমাজের মধ্যে শিক্ষার আলোটা পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা আছেন তাদের আমি ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন কৃত অতিথি ভারত সেবাশ্রম সংঘের মহারাজজি, আমাদের সিউড়ি পৌরসভার যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে সাধারণ শিক্ষার গুরুত্বটা খুব একটা কিন্তু ছিল না, একটি নির্দিষ্ট ধর্মীয় একটা কালচারের মধ্যেই আমাদের বাড়ির মেয়েদেরকে আবদ্ধ রেখে জগৎটাকে জানা এবং চেনার কোনো সুযোগ করে দেওয়া বিগত দিনে হয়নি, এবং এটা আমি আবারও একবার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সাধারণ শিক্ষাকে বাদ দিয়ে এই সমাজে সঠিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আসবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি।
দুবরাজপুর থানার পণ্ডিতপুর তন্তুবাই সমিতির উদ্যোগে আজ নবান্ন উপলক্ষে দেবী অন্নপূর্ণার পুজো আয়োজন করা হয়। অগ্রহায়ণ মাস এলেই গ্রাম বাংলায় শুরু হয় নবান্ন উৎসব। নতুন চালের গন্ধে গ্রাম বাংলা মুখরিত হয়, পাড়ায় পাড়ায় পল্লিতে পল্লিতে জেগে থাকে নবান্ন। আজ দুবরাজপুর থানার পণ্ডিতপুরে তন্তুবাই সমিতির উদ্যোগে সাড়ম্বরে পালিত হল অন্নপূর্ণা পুজো, মূলত নবান্ন উপলক্ষেই পুজো। এদিন মূল মন্দিরের ফিতে কেটে উৎসবের সূচনা করেন পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের শিষ্যসেবক স্বামী সদাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বীরভূম আরসিটিভির কর্ণধার শেখ রেজ্জাক, বনহরি নিত্যানন্দ আশ্রমের বিবেকানন্দ মহারাজ, শিক্ষক প্রদীপ পাল প্রমুখ। উপস্থিত অতিথিগণ নবান্ন উৎসব বিষয়ে আলোকপাত করেন। তন্তুবাই সমিতির অন্যতম উদ্যোক্তা তপন দাস বলেন, এই মন্দির 150 বছরের পুরনো। একবার আগুন লেগে মন্দির নষ্ট হয়ে যায়, পরে সেই মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়। মন্দিরটি তৈরি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দুলাল কর্মকার। এই নবান্ন উৎসব উপলক্ষে দুদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সন্তোষ পাল। সবই মায়ের অন্নপূর্ণার অংশ থেকে উৎপত্তি, পুরুষের উৎপত্তি দেবাদিদেব মহাদেবের অংশ থেকে। আমরা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী। আমাদের বাংলার 12 মাসে 13 পার্বণের মধ্যে এই পৌষ পার্বণ আরম্ভ হয়ে গিয়েছে। এই নবান্ন থেকেই আমাদের শুরু হয় প্রতি 12 মাসে 13 পার্বণের সূচনা। এই যে মা অন্নপূর্ণার যে নবান্ন উৎসব আমরা শুনলাম, কিন্তু আমাদের শ্রীমদ ভগবত গীতায় বলেছেন, যেটা সর্বগ্রন্থের সার, সার সমস্ত মনীষদ হচ্ছে ধেনুস্বরূপ, শ্রীকৃষ্ণ হইলেন দহনকর্তা, অর্জুন হওয়ার বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতাশাস্ত্র স্বরূপ অমৃত। সেই শ্রীমদ ভগবত গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এই প্রকৃতি হচ্ছে গর্ভধারণের স্থান, আমি তাহাতে বীজ নিক্ষেপ করিয়া থাকি, তাই প্রকৃতি হচ্ছে সকলের মাতা আর আমি হচ্ছি সকলের পিতা। মা শব্দটা হচ্ছে খুব আনন্দময় শব্দ, আর এই জগৎটা কিন্তু মাময় জগৎ, তাই আমাদের পিতা হচ্ছে একজন, তিনি হচ্ছেন পরম পিতা, আর মাতাই হচ্ছে একজন, তিনি হচ্ছেন এই প্রকৃতি মা। ধর্ম একটাই, সেটাই হচ্ছে সনাতন। আমরা মন্দিরে গিয়ে যাকে ডাকি তিনিও যে, মসজিদে গিয়ে যাকে ডাকছেন তিনিও সেই, গির্জায় গিয়ে যাকে ডাকছেন তিনিও সেই, এবং গুরুদুয়ারায় যাকে ডাকছেন সেই একজন, সেই এক পরম পিতা, যিনি আগেও ছিলেন এখন আছেন পরেও থাকিবেন। আমাদের এই অন্নপূর্ণা মায়ের পুজো আনুমানিক 150 বছরেরও বেশি। আমাদের এই তন্তুবাই গোষ্ঠীর পরিচালনায় আমাদের 14-15 বাড়ি, আমরা নতুন ধান উঠলে প্রথমেই আতপ করে সেই মাকে দেওয়ার পর আমরা সেই প্রসাদ খেয়ে আমরা নতুন চাল খেতে শুরু করি। আমাদের এই পূজায় আমাদের প্রত্যেকটি বাড়িতেই প্রচুর কুটুম্বজন আসেন। আমরা এই পূজায় দুর্গাপুজোর থেকেও বেশি আনন্দ করি। আমাদের এই পূজায় দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, এবছরও হবে। বিসর্জনের দিন আমাদের খুব ভালো করেই বাজি ফোটানো হয়। অষ্টমীর দিন, অষ্টমঙ্গলার দিন খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। প্রজাপতি ব্রহ্মা কুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দুবরাজপুর শাখার উদ্যোগে 200 জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় দুবরাজপুর ইয়ত কর্নার ক্লাবের মঞ্চে। প্রজাপিতা ব্রহ্মা কুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একটি আধ্যাত্মিক সংস্থা, যেখানে ঈশ্বরীয় জ্ঞান ও রাজযোগের শিক্ষার দ্বারা সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা যায়, যার সদর কার্যালয় রাজস্থানের মাউন্ট আবু। আজ সংস্থার পক্ষ থেকে দুবরাজপুর এলাকার 200 জন দুস্থ মানুষকে এই শীতের মরশুমে কম্বল বিতরণ করা হয় দুবরাজপুর ইয়ত কর্নার ক্লাবের মঞ্চে। উপস্থিত ছিলেন দুবরাজপুর শাখার পরিচালিকা সমতা মাতা, শোভা মাতা, ইয়ত কর্নার ক্লাবের সম্পাদক সোমেশ আচার্য, আরসিটিভির কর্ণধার শেখ রেজ্জাক প্রমুখ। সঙ্গীত ও নৃত্যে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে।
আজকের অনুষ্ঠানে সমতা দেবী সংস্থার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্তোষ পাল। বলছি আপনার কাছে জেনে নেব এই ব্রহ্মকুমারীর বিষয়টা। ব্রহ্মকুমারী সংস্থা আজ সারা বিশ্বব্যাপী বিশেষ সহজ রাজযোগ মেডিটেশন অর্থাৎ বিশেষ ধ্যানের বিধি আমরা শিখিয়ে থাকি, যেটার দ্বারা মেনলি এখন যেটা মানুষের সবচেয়ে বেশি প্রবলেম মেন্টাল টেনশন ডিপ্রেশন এগুলো থেকে আমরা খুব সহজেই এই বিধির মাধ্যমে মুক্তি পেতে পারি। তাছাড়াও আজকে সমাজের একটা বিশাল সমস্যা নেশার কবলে আজ মানুষ কবলস্থ, সেই হাত নেশার হাত থেকেও আমরা খুব সহজে এই মেডিটেশনের মাধ্যমে মুক্তি পেতে পারি। আজ এই অনুষ্ঠান শীত বস্ত্রদানের অনুষ্ঠান, আমরা সকল মানুষজনকে এই বিশেষ আধ্যাত্মিক বার্তা দিতে চাই যে শীত এটা তো আমরা বাহ্যিক একটা ঋতু হিসেবে দেখছি, কিন্তু এইরকম আমাদের অন্তরে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো আসছে টেনশন ডিপ্রেশন এই বিষয়গুলোর হাত থেকে দুঃখ অশান্তির হাত থেকে নিজেকে রেহাই করার জন্য আমাদের অবশ্যই এই ধ্যানের বিধি শেখা উচিত, সহজ রাজযোগ শেখা উচিত। তাই আসল গরিব তো আজকে মানুষ দুঃখ অশান্তির জন্যই নিজেকে অসহায় মনে করছে, এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা সকলেই ব্রহ্মকুমারী সংস্থা যে রাজযোগ মেডিটেশন এটা অবশ্যই শিখুন। আমাদের এই টিম বীরভূম বেসিসে কতক্ষণ এই টিম কাজ করছে আর কীভাবেই বা কাজ করছে? বীরভূম জুড়ে আমরা আজকে এই বীরভূমে এখানে আমাদের এই শাখা দুবরাজপুরে 4 বছর ধরে আছে, এছাড়াও শিউড়ি সাঁইথিয়া বোলপুর শান্তিনিকেতন সব জায়গাতেই আমাদের বড় বড় আশ্রম রয়েছে, যেখানে বিভিন্ন স্তরের মানুষকে ইন্টারন্যাশনাল লেভেলে দেখুন শান্তিনিকেতনে ওখানে বহু মানুষ আসেন যারা এই রাজযোগ মেডিটেশন বিষয়টাকে জানছেন এবং নিজের জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছেন। আজকে এই শীত বস্ত্রদান আমরা 200 জন ব্যক্তির কাছেই পৌঁছে দেব এবং এখানে বিশেষ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য। ধন্যবাদ এই ধরনের কাজ করার জন্য আরসিটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের ডাকে সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। খয়রাশোল থানার কৃষ্ণপুর গ্রামে নবান্ন উপলক্ষে পাল পরিবারের 250 বছরের অন্নপূর্ণ পুজোর আয়োজন করা হয় আজ। গ্রামের সকল মানুষই আজ নবান্ন উৎসবে মুখরিত। অন্নপূর্ণা পুজো ভোগ আরতির পাশাপাশি সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। নবান্ন উপলক্ষে নব অন্ন ছাড়াও 9টি ব্যঞ্জনের ব্যবস্থা থাকে। এ বিষয়ে জানান পাল পরিবারের গৃহবধূ মল্লিকা পাল। প্রথমে সকালে মন্দিরের সমস্ত রকম কাজ সারলাম, ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করি, এমনকি আলপনা দেওয়া শুরু করি সমস্ত রকম। তারপরে পূজা সরঞ্জাম হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক রেডি করে হ্যাঁ ঠাকুরমশাই আসার আগে আবার আমাদের তো গ্রামের বউ রান্না তো করতেই হয়, তারপরে রান্না করলাম। হ্যাঁ রান্নার মাঝখানে আবার ওই আজকে আমাদের চিড়ে খাওয়া আছে নবান্ন তো আমাদের চিড়ে নতুন ধানের চিড়ে হ্যাঁ চিড়ে টিড়ে খাওয়া দাওয়ার পরে রান্না শুরু করলাম, রান্না ভাত বিভিন্ন রকম সবজি। বেলায় আবার আরতি হওয়ার পরে আবার নাম কীর্তন হবে, হ্যাঁ পাড়া সব মহিলারা পুরুষরা থাকেন আমাদের বেশ ভালো লাগে, তারপরে প্রসাদ বিতরণ হবে। আপনার কি নাম? আমার নাম মল্লিকা পাল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি কৃষ্ণপুর। গত 2 ডিসেম্বর থেকে হয়ে আসছে সদাইপুর থানার বড় গুনসীমা ময়দানে এমজিআরের কর্ণধার শেখ মহিমের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্ট
মিলন মেলা এবং লোকসংস্কৃতি। আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। আট দিন ধরে ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করার সুযোগ জেলার ক্রীড়াপ্রেমীদের তেমন একটা হয় না, কিন্তু তার উজ্জ্বল ব্যতিক্রম দেখা গেল সদাইপুর থানার বড় গুণসীমার MGR নকআউট ফুটবল টুর্নামেন্টে। গত 2 ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা, 9 ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এই দীর্ঘ সময়ে শীতের উষ্ণমধুর রোদ্দুর গায়ে মেখে ক্রিকেট প্রেমীরা 8টি দলের খেলা দেখার এবং উপভোগ করার সুযোগ পেয়েছেন। টানটান লড়াইয়ের শেষে আজ 9 ডিসেম্বর ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বুধপুর KGN এবং নীলাঞ্জনা FC আসানসোল। আজকের খেলায় নীলাঞ্জনা FC আসানসোল 3-1 গোলে জয়ী হয়। বিজয়ী দলকে MGR এর পক্ষ থেকে ট্রফিসহ 1,11,111 টাকা এবং বিজিত দলকে ট্রফিসহ 77,777 টাকা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, সিউড়ির বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউরি, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, সিউড়ি পুরসভার উপপুরপ্রধান বিদ্যাসাগর সাউ, বিশিষ্ট 3 ফুটবলার সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলার পাশাপাশি সাংস্কৃতিককেও বাদ দেননি এই প্রতিযোগিতার উদ্যোক্তা তথা MGR এর কর্ণধার শেখ মঈম। তাই ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়, তারপর আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশিত হয়। MGR এর কর্ণধার শেখ মহিম জানান, জেলার গ্রামীণ এলাকায় এ ধরনের বড় মাপের ফুটবল প্রতিযোগিতার আয়োজন খুবই উৎসাহের সঙ্গে এবং আশা নিয়ে করেন এই নবনির্মিত MGR স্টেডিয়ামে। ফুটবল প্রেমীরা মহিমবাবুর আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছেন। জেলা তথা রাজ্যের ফুটবল প্রতিভাদের সামনে আরও এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিতে এই ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন খুবই জরুরি। খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের প্রসার ঘটে বলেও তিনি মনে করেন। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা যায় আজকের এই খেলায়। খেলার পাশাপাশি রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিলন মেলা। আজ রাত্রিতে রয়েছে কলকাতার বিশিষ্ট শিল্পী সমন্বয়ে জি বাংলা ধামাকা ও ডান্স টু বিচিত্রা অনুষ্ঠান। বিশেষ অতিথি আছে অনুব্রত মণ্ডল, আমাদের কাছের মানুষ তাই তিনি আছেন, আর আমাদের ফুটবলার এসেছে দীপেন্দ্র বিশ্বাস, সংগ্রাম মুখার্জি এরা ফুটবলার আছে, আর মন্ত্রী আমাদের চন্দ্রনাথ সিনহা, এই সমস্ত অতিথিরা আছে। আর এত যে মানে খেলা আজকে প্রচুর দর্শক হয়েছে, ফুটবল খেলা যে দুটো ফাইনাল দল উঠেছে ফাইনাল খেলায়, সেটা হলো আপনার বুধপুর KGN আর আপনার আসানসোল FC নীলাঞ্জনা FC। এই দুটো আপনি কি এত লোকের আশা করেছিলেন? অবশ্যই এখানে প্রতি বছরই দর্শক হয়, এবছরে একটু দর্শক অনেক বেশি, যেহেতু প্রতি বছর তারা আনন্দ পায় যে এই ধরনের খেলা ভালো খেলা হয়, সে খেলা দেখতে আসে, আজও তারা এই খেলার চিন্তা ভাবনা রেখে আজকে এসেছে মাঠে। আপনার এত লোককে আকৃষ্ট করেছেন, এখানে বিশেষত্ব কি আছে? এ তো আমার কিছু কৃপা নেই, সবই তো ঈশ্বরের কৃপা, ঈশ্বর যাকে চাবে তার অনুদানে এসব হবে এটাই। আজকে রাতে তো মেলা চলছে, এই মেলাতে কি অনুষ্ঠান দেখেছেন? মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রতি বছর হয়, এবছর হচ্ছে মানে বিচিত্র অনুষ্ঠান, কিছু জি বাংলার শিল্পীরা এসেছে, তাদের সমন্বয়ে কিছু মানে অনুষ্ঠান হয়, যে মানে বিচিত্র অনুষ্ঠান টাইপ। এত লোক এসছে, এদের লোকেদের আপনার অ্যারেঞ্জমেন্ট তো আরও বাড়াতে হবে যা মনে হচ্ছে, দিনকে দিন যা বাড়ছে, এটার জন্য কি ভাব? অবশ্যই আমরা তো বাড়িয়েই চলছি, MGR তো অলরেডি প্রতি বছর কিছু না কিছু একটা করছে, আশা করি যে লোকের যে ভিড় তা দেখে অবশ্যই একটা আরও কিছু বাড়ার চিন্তাভাবনা আমার মাথায় আছে, দেখা যাক কতদূর কী মানে কীভাবে করা যায়। প্রাইজ কী কী আছে আপনাদের আজকে? আজকে প্রাইজ আছে, যারা উইনার্স টিম আসবে তাদেরকে 1,11,000 টাকা দেওয়া হবে প্লাস ট্রফি, আর যারা রানার্স টে তাকে 77,777 টাকা প্লাস ট্রফি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর খেলা অ্যারেঞ্জমেন্ট করার জন্য বীরভূম RCTV-তে। আমি দীর্ঘদিন ধরে ভালোবাসি, কেন জানেন? এখানে সুন্দর পরিবেশ, এটা ও বলে ফেলেছে, তার জন্যই আমি ভালোবাসি। এলাকার মানুষ যেমন ভালোবাসে আমরা সবাই ভালোবাসি। ভালো ভালো ফুটবলাররা এসছে এবং এরা মহিমের জন্য এসছে, আর একজন এসছেন উনিও মহিমের জন্য এসছেন। আমি চাই এই স্টেডিয়াম করার জন্যে জেলা পরিষদ থেকে 10 লাখ টাকা দেবে, আর আমি অনেক মিডিয়া আছে কি লিখতে কি লিখে দেবে বলতে পারছি না, যারা কিন্তু না লিখলে ভালো হয়, আমি 10 লাখ টাকা ব্যক্তিগতভাবে দেবো। শহর জুড়ে ফুটবল ফিভার, উত্তেজনায় তপ্তিয়া মাঠে, 11 লড়বে আজ
করবে গো অ্যাথলেটিক বডি কলকাতা লিখবে নতুন রূপকথা জারে যখন ঢুকবে বল পড়া ছেড়ে সবাই বল ফাটাফাটি ফুটবল লেটস ডু সাম হট্টগোল ফাটাফাটি ফুটবল লালটু মুখার্জি, শেখ রেজ্জাক ও আস্তাক আলী রিপোর্ট, বীরভূম আরসি টিভি, গুণসীমা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।